আপুনি বুটা লাগি খাইছে বাপ রে বাপ আকেবারে দাইমন মাস্টারি ঢিল্লা আসল কথা ন কইগা হেরি আপুনি পুটায় গেলামালৰ দোকান খুলি দিছে নে মডৰ দোকান খুলি দিছে এ ৰবছন ৰবা নাংমান ৰব ই কথা ন দুকি হৈছি ভালকে বুজে কক্ষন আকৰ নৰবাই বাৰা নাই অ কথা কথা কৈছো এতিয়া নজনা ভাল দিব নালাগে কোতেনু এরিলে হেপাহরে ঘরখন আপুন আপুন বুলি লৈ আকু আলি আপুন আপুন বুলি লৈ আকু আলি সিউ আজি রূপ সিউ আজি মিঠে ও মিঠে মিঠে কত গেলি ও মিঠে মিঠে আর পুলিশ আছে নাকি পুলিশ নয় তটর ঘরের মানুষগুলা নয় তাল টোপলার রাস্তার ফেলে আহি আছে কি কাকা হতে আর পুরন ঘর যাই আছে নাকি ও হ্যাঁ ওই মিঠে নালগে যাবা এখনি সময় তোক দেখা পালি খঙি উঠবো খং উঠলে উঠলা মই যাবাই লাগবো হাপা এ নালগে ইতা হেঁটর মাথা গিলা ঠিক নাই তোক দেখলি আরো গালি হি পারবো প্লিজ সো নো গো টু হেঁটর ওসার হব দে কাকা হতে বহুত কষ্ট পালাকে হাপা ইমান ধুনিয়াকে ঘরখান সজাই পরাই লৈছিল ইতা তারপরাও যাবা লাগা হল আমার জীবন নাটক ডাইরেক্টর স্যারে আমাক যেনকে পরিচালনা করছি হেনকে আমি চলি যাব লাগবো মিঠে তেও ভাবামতেই সব হব তেওয়ে অল ইন অল ঠিকই কইসা দে দুদিনিয়া জীবনটুত কিমান যে তিতা মিঠা সহ্য করবা লাগে ঘরখন হাজতে জীবনের গোটে আধা দিন গুছি যায় ইটা এরিয়া হতে অলপ সময়ও নালগিল হয় দে মিঠে এ জীবন সচা ইংরেজিত কবা গেলি লাইফ মিন্স সেক্রিফাইস বেটিকে চিন্তা কৰি পেনে যদি দহটো মূৰত উঠি দায় তেতিয়াহেনে শেষে আৰু অঁ ঠিকে কৈছা পৰিষ্কাৰ অ পৰিষ্কাৰ তই নহ'লে এটা কাম কৰ বস্তুগিলাখান সোনকালতে সামৰি দোকানখন বন্ধ কৰ মই ঘৰতে যাওঁ অঁ দাওক দাওক আজি ঘৰত আপোনালোকৰ একেবাৰে কেতিয়াও নোহোৱা ডাঙৰ ভাওনা এখন হ'ব থাকে তাকেতো মোৰ বিৰাট ভয় লাগিছে
হে কৃষ্ণ ভগবান, কিবাকে বাঁচাবা আৰু? মই আহিলো দোকানখন ভালকে বন্ধ কৰি থৈ আহিবি। হ'ব দাও। হে মাই, আজি খাপলা ডাঙৰ বাবা হাতে সেই ঘৰ বাৰী এৰি যাব বুলি শুনছো। মনটো বেয়াই লাগি গৈছে। হয় দে, মোৰো বেয়া লাগছে। মাটিখিনি কাৰো একো লাভৰ নহল। না আমি মাটিখিনি পালো, না মাটিখিনি হেন্দে থাকবা পালা। ৰঙা ছাট লগাই দিলা। এ মাই, মই কথা এটা ভাবছো। কি কথানো? আমি কেচটো খেলি চাওঁ, কি জানি আমাৰ কপালখন ফুলেয়ে। কেচ খেলিলে যে আমি মাটিখিনি পাম কি বিশ্বাসনো? কি কেচ খেলাৰ কথা কৈছানো তহঁতে? আংকুল খকি, মাটিৰ কেচটো খেলিম বুলি ভাবছো। মণ্ডল খুৰাৰ লগত যাই ভাল উকিল এটা ধৰিম। ঐ শেলকা, কেচ খেলাৰ কথা নকবে। কালি মণ্ডলে কৈছে দেখোন, কেচ খেলাৰ পাছত জিকা ৰখাটো কম থাকে বোলে। একবাৰ খেলিছত নো কি অসুবিধাটো আছে? মাটিখিনি পালিও পালো, নাপালিও নাই। উকিল ধৰি কেচ খেলাটো সহজ কথা বুলি ভাবছা নেকি? কালি মোক মণ্ডলে কৈছে নহয়, মাটিৰ আধা দাম কেচ খেলোতেই যাব। হে, ইমান টকা ক'ত পামে আমি আংকুল সখী? এই মাটি ৰখাটো বাদ দে, এটা খাম ঘৰ তহঁতৰ ভাগৰে অলপ মাটি দি মোক গোটটো লগাই দে। কি গতি লগৰ কথা কৈছা ইয়াত? তই এটাতো কামৰ মানুহ নহলি আৰু এতিয়াতো গতি লগাব লাগে। ইমান সহজ ভাতৰ লগত পানী খা কাম বুলি ভাবছা নেকি? তই নকুল লিখিয় তেজ তেৰিকা ৰচোন ৰ, তহঁত দুটা এনেকে কাজিয়া কৰি নাথাকিবি, মোৰ মাথাটোৱে গৰম হৈ যায় এতিয়া। যি টি কথা কৰি মোৰো মাথাটো গৰম হৈ যায়। এ ৰবি, তহঁতৰ যদি ইমান মাথাটো গৰম হৈছে দংকলৰ পাৰত জাগে যা, মাথাত পানী ঢালি ল ঠাণ্ডা হৈ যাব। মোৰ আগত মাথা গৰমৰ কথা কবা আহে? বা কি ডেঞ্জাৰ বস্তু তোৰ মাথো। ৰচোন ৰ, কথাটো বেলেগ চিন্তা কৰিব লাগিব। আহিল, আহক আহক। বিশিষ্ট মদ বেপাৰী চালু চন্দন মেধি মহাশয়, কওকচোন আজি আপোনাৰ দোকানত কিমান বটাল মদ বিক্ৰী হ'ল? সেই মদ বিক্ৰী কৰি আপুনি কিমান টকা পালা? কওক, নকৈ কিয়া? হা, কিয়া মনে মনে আছে? ঘৰত কোনোবা আছেনে? অলপ ওলাই আহিবচোন। কোনোবা আছে নেকি? মাত দিয়কচোন অকণমান। পাৱাৰ্ড বাই বিস্ক ফাৰ্মৰ টপ গোল বিস্কুটত চীজৰ আচল সোৱাদ আৰু খাটেহি গন বাউলি সহযোগ কৰিছে নেচলে মাৰ্লো, গ্ৰো উইথ স্পৰ্টছ, অনমোল বাটাৰ বেগ, পেকেট খুলেগা সব মে বতেগা, আমুল দ্য টেষ্ট অফ ইণ্ডিয়া, প্ৰেগা নিউজ, প্ৰেগনেন্সি ডিটেকশ্যন কিট, গুড নাইট ফাৰ্ষ্ট গাৰ্ড, অব মচ্চৰ হোংগে, ফটাক চে ফুৰ, মিণ্ট্ৰা, দ্য ৰোড ষ্টাৰ, উইমেন হৰলিক্স, হকিন্স, এয়াৰটেল পোষ্টপেড প্ৰমিচ, লিয়া আগরবত্তি, ইউনিবিক কুকিজ, ট্রাই নিউ বেস্ট এভার কমপ্লান ফর টুয়াইস এক্স গ্রোথ, সাইকেল আগরবত্তি, অফিসার চয়েস, কুইকার ওটস, ফুয়েল ফর দ্য রিয়েল ফিট, এসবিআই লাইফ, কুরকুরে খুল যায় তো ফ্যামিলি বন যায়, হন্ডা সিবি শাইন, ক্যা শাইন হ্যায়, ইন্ডিকা কেশ কালা, সিটি 100 সেলফ স্টার্ট, উইঙ্কিজ, দ্য কেক স্পেশালিস্ট, টিভিএস আপাচি, মেড ব্লু আর আইডিয়া 4G। ইমান ডাঙৰ ফকি বাবা এজন আপোনালোকৰ ঘৰতে আছে, মানে সেই ইছলাম ভাই, তেওঁকে ধ্যানত বহি পেলাই কম লব দিয়ক, সি ক'ত আছে? আৰে ইছলাম যদি কৈ বাৰি পাৰতো তেতিয়া কবি আমাৰে কৈতো। আমাৰ মনে কয় কি, কুৰবান মই নহয় কোনো নেটৱৰ্ক নাথাকে তাৰ মধ্যে আছে। কুরবানের গতিকে আমার এই ঘরের মধ্যে একদম হাল্লা চিল্লা হুরস্থুল। এই ফাতেমা, ফাতেমা সারাদিন ঘরের মধ্যে মুখ ফুলাইয়া বয়ে থাকে, কেউ লোকে কথাবার্তা কয় না। মোৰ যিখিনি মান সন্মান বাকী আছিল আজিৰ পাই সেইখিনিও শেষ। আহিল, আহক আহক। বিশিষ্ট মদ বেপাৰী চালু চন্দন মেধি মহাশয়,
কওকচোন আজি আপনার দোকানের কেমন বটাল মদ বিক্রি হল, সেই মদ বিক্রি করে আপনি কেমন টাকা পালা ও নকই কিয়া হ কিয়া মনে মনে আছে আজি আমার বংশত কোনোদিন নহ ঘটনা এটা ঘটিল, মানুষের আগত তুই মোক না খুঁজা বা নরা করলি। ওপা এটা কথা কচোন, মানুষগুলো দোকানখানোর বহুত অনিষ্ট করলে নাকি? ওপা আকো নকই কে তুই? আগবার নহলে তুই আর মই দোকানখানক লৈকে যাওঁ যো, খঙের আগে মানুষগুলো এখানে কালাম বা অনিষ্ট করলাম একবার চাই আহ যেতিয়া র আকো দরকার নাই, এখান হেঙ্কি থাক টাকা যাবা নাঙ্গে মানে ভাঙে ভাঙাত বস্তুগুলখান লই যাই, যদি লই যাক যি করে করা, যদি পারা একটা কাম করবা বস্তুগুলখান উদং হওয়ার পাছত দোকানত এটা তালা লুকিয়ে দিবা যাতে ভবিষ্যতে সেখান আর কোনো দিন খোলা না যায়। ঘর কোনোবা আছে নে? অলপ ওলাই আহিবচোন। কোনোবা আছে নেকি? মাত দিয়কচোন অকমান। কি হল দরজা নুখুলে কিয়? ও স্যার, আমি বিচার আসামিজন এইজনে নাকি বারো? ইয়েস, তেনহলে আমি তাক ধরে নারাখিল কিয়? হয় স্যার, মো মাথা দিতে কথাটা কমাইছে। ও স্যার, আপনালোকক দেখা পাই হেন্দে দো পাললা বেঙে রহাবক ধরে দেখতে পারে না, মো ধরে দেখবা নিলু। ও স্যার, জি দেখিছো এহেতো সুতরাং এক গাড়ি পুলিশ নমায় এহেতো উঠাই নিব লাগবে। ঠিকই কইছা, হেইটুই করিব লাগে। তাকে তো মাটি সম্পত্তি জি এস টির গন্ডগোল লাগি আছিল, তার কারণে খাপলাঙে গোটে মাটি সম্পত্তি এরব লাগা হয়েছে, সরকার বোলে পুরা একদম রঙা সাপ মারি দিছে। হয় নেকি? ইস ইস ইস, সিহঁতে নইতিয়া কত যাব? এ কত যাব মানে অলপ দূরত সিহঁতে এটা পুরনা ঘর বান্ধি থৈ দিছিল, তাতে কোনো মানুহ নাথাকে, তাতেই যাব আর। তেনে হলে ঠিকই আছে, নিজের ঘরতে থাকবা পারব। হে ত্রিজি মানে নিজের ঘর থাকক, এখান ঘর এরি যাওয়াটা বিরাট টান কাম হব, কিমান দুঃখ লাগছে। এইবিলাক কল গাছ, তামোল গাছ, খেজুরি গাছ, কিমান নারিকলের গাছ হয়েছিল, এখান ঘর কিমান ধুনিয়াকে খাপলাঙা সজাইছিল, সেগুলা হাই সম্পত্তি সব এই থৈ গেছি, কিমান দুঃখের কথা। মোরে দুঃখ লাগছে, খালি সফর বাড়ি তো হেলোয়া নাই। হব দে, তো ইমান দুঃখ করবা নালগে, ওচরতে থাকবো নহয় সদায় দেখা পাই থাকবি। আর এটা আমি কাম করিম, এদিন যাই ফেলাই আমি দুটাই খবর এটা লই আহিম দে। এই ভালে কইছা তো, এটো এদিন যাবাই লাগবো খবর তো লবর কারণে। পিছে রসন, ওই প্রণমে ভাত জোগাড় করছ নাই? করছো তো। মোর বিরাট ভোক লাগছে, আ ভাত কিটা দিবে জো। আ মাজে মাটি নাই উদঙ্গ ভরালে নিগনিয়ে কোনি পায়। বেটা নিকম্মা, নিজৰ খেতি মাটি থাকিও খেতি কৰিব নোৱাৰ, এতিয়া বেহুৰা বিহু গীত গাই দুখ প্ৰকাশ কৰিবলৈ আহিছো। এহ, দুখ প্ৰকাশ কৰিবলৈ আহিছো? অহা বালে খেতি মইও কৰিম নে কি কোৱা তুমি? অঁ, আইডিয়া দিয়া মাটিখিনি মোক লৈ কিনে আমিও খেতি কৰিম দিয়া। হ'ব দিয়া, আমি সহায় কৰি দিবলৈ তোমাৰ লগত আছো।
আহক আহক মামা টেঙা কাটা হৈ গৈছে হে দিয়া দিয়া একেবাৰে জিভাৰ পানী পৰি গৈছে ও আপুনি তো আমাৰ ঘৰখানক আপোনাৰ চকুৰ গুণা আটা দিউ দেখেনত হেকেনে হেনে কাম কৰছি হেৰি আপুনি কৰিছিল নে কি হে তেনেকুৱা আউ মইনৰ মা মোকো বিশ্বাস নকৰা মই আৰু হেনে হান কাম কিয়া কৰিম আই হ'ব মণ্ডল খুৰিয়া আপুনি মোৰ আগত কথা হলাবা নালগে গম পাইছি মই সব জানো আপুনি যে এইটো কাম কৰছি একেবাৰে মই খাটাম ক'ৰবাত সি আত্মহত্যা নাই সিটো সি নুখৰে মই ভালকে জানা আছে থাক কেইদিনমান বেগ্ৰামুটি ধৰি বাহিৰত ঘূৰি থাকত উভয়কত ঘৰক লৈ ঘূৰি আহিব চাবিচোন গাঁৱৰ মানুহগিলাখনক উচতনি দি ফেলে আমাৰ দোকানখন বন্ধ কৰিছে আৰু গাঁৱৰ মানুহগিলাখনৰ দ্বাৰাই আমাৰ দোকানৰ বস্তুগিলাও ভাঙিছে হয়নে হাও মাৰে চলি এইগিলাখন তই কি কবা ধৰছ ৱাই এইগিলাখন কাম আৰু মই কৰিম আপুনি তো আমাৰ ঘৰখনক আপোনাৰ চকুৰ গুণা আটা দিও দেখেনত সেইকাৰণে হেনে হেন কাম কৰছি হেৰি আপুনি কৰিছিল নে কি হে তেনেকুৱা আও মইনৰ মা মোকো বিশ্বাস নকৰা মই আৰু হেনে হেন কাম কিয়া কৰিম আই হ'ব মণ্ডল খুৰিয়া আপুনি মোৰ আগত কথা হলাবা নালগে গম পাইছি মই সব জানো আপুনি যে এইটো কাম কৰছি একেবাৰে মই খাটাম এই চেনি নাই কৰা ৱে বিশ্বাস কিয় নকৰা মোৰ তিৰিটোৰ মাথা ধৰি হপাত খাই গৈছো কৰা নাই হ'ব মণ্ডল খুৰিয়া ইমান মিছা পাতিব নালগে আপুনি কেনেহেন মানুহ মই ভালকে জানো চাই থাকিব একদিন মই আপোনালোকৰ এই ঘৰখন ধ্বংস কৰি যে এৰিম এইটো কিন্তু খাটাং চেনি হয় মই গম পাইছি চেনিক চিনি পোৱা নাই মই ৰেছো এই চিনি পাইছো যাবা চেনি চিনি পাইছো যা তো পিছে কিডাল কৰিবি আই মই কম বস্তু নহয় বুঝিয়া বাঘুন নেঙুৰি কাণ খুজি যাবা দেখিলে কি কথা গল নিশ্চয় কিবা এটা আপুনি কৰিব লাগিব মই সব গম পাইছো এই মাৰা চলি কিডাল কৰিম মই একো কৰা না মিছা মিছি টাইমক ৰাতিপুৱা আহি ফাঁচাই থৈ গেল বুঝছা না মাথাটো গৰম কৰি দিলা কয় এই উৰে এই উৰ মই ওলাম কোনা ফাঁচাইছি মই তাক ধৰি হেৰিম মই কম বস্তু নহয় মন্দাল ময়ো চাই যাম তাক আজি মোক এনকি বুলি মানুহটো গায়ে ভবা লাগে না গেলনো ক'ত সি ক'ত গেছে গম পা হলে তাকতো ধৰি বান্ধি হলে ঘৰলৈকে লৈ অহা গেলাক হয় পিছে কায়কো খবৰ বাতৰি পোৱা নাই নহয় আচৰিত কথা ঘৰ এৰি যাব লগা হোৱাৰ কাৰণে সি ক'ৰবাত গুচি গেল নেকি নহয় সেইটো নহয় ঘটনাটো অলপ বেলেগ কি বেলেগনো মাথাৰ গণ্ডগোল না আৰু কিবা মাথাৰ গণ্ডগোলটো নাছিল পিছে এথেন হৈছে যেন পাইছং আচল কথাটো কি জানা না কিনো মানে সি বাপেক হোৱাৰ আশাটো মনতে বহু দিনৰ পৰা পুহি ৰাখিছিল পাছত গম পালাক জিলাপিটোৰ মা খোৱা ওলা নাই এই কথাটো সি শুনি তাৰ মাথাত খুলি খুলি খাই কিবা এটা জাত খা মাৰি দিছে বুজি পাইছা না অ কেছটো মানে সিটোহে অ পিছে সি ক'ৰবাত দূৰত যোৱা নাই যা ক'ৰবাত ঘাটিয়ে চাটিয়ে পৰি আছে কিজানি ঠিকে কৈছা থয়
পিছে এটা মানুহ কিমান নু খাব এ কিমান সময় হৈ গেল ঘৰটো তো ঘূৰি আহিব লাগিছিল মোৰ আৰু এটা সন্দেহ হৈছে কিন ক'ৰবাত সি আত্মহত্যা নাই সিটো সি নুখৰে মই ভালকে জানা আছে থাক কেইদিনমান বেগ্ৰামুটি ধৰি বাহিৰত ঘূৰি থাকিব উভয়কত ঘৰলৈকে ঘূৰি আহিব চাবিচোন যিমানে শত্ৰু নহওক সি ঘৰ আহি ওলালিয়ে হ'ল নহ'লে বাকী মানুহবিলাকে চিন্তা কৰি থাকে নহয় সেইটোও হয় হেনেহেন কোঠা দেচন হেৰি পূৰ্বে যোৱা আৰু বনবাস যোৱাৰ মাজত বহুত পাৰ্থক্য আছে আপুনি কিলে নাচে ঐ খাপলা কো পাৱাৰ্ড বাই বিস্ক ফাৰ্মৰ টপ গোল বিস্কুটত চীজৰ আচল সোৱাদ আৰু খাটেহি গন বাউলি সহযোগ কৰিলে নেচলে মাৰলো গ্ৰো উইথ স্পৰ্টছ অনমোল বাটাৰ বেগ পেকেট খুলেগা সবমে বতেগা আমুল দ্য টেষ্ট অফ ইণ্ডিয়া প্ৰেগা নিউজ প্ৰেগনেন্সি ডিটেকশ্যন কিট গুড নাইট ফাৰ্ষ্ট গাৰ্ড অব মচ্চৰ হোংগে ফটাক চে ফুৰ মিণ্ট্ৰা দ্য ৰোড ষ্টাৰ উইমেন হৰলিক্স হকিন্স এয়াৰটেল পোষ্টপেড প্ৰমিছ লিয়া আগরবত্তি ইউনিবিক কুকিজ ট্রাই নিউ বেস্ট এভার কমপ্লান ফর টুয়াইস এক্স গ্রোথ সাইকেল আগরবত্তি অফিসার চয়েস কুইকার রোডস ফুয়েল ফর দ্য রিয়েল ফিট এসবিআই লাইফ কুরকুরে খুল যায় তো ফ্যামিলি বন যায় হন্ডা সিবি শাইন ক্যা শাইন হ্যায় ইন্ডিকা কেশ কালা সিটি 100 সেলফ স্টার্ট উইঙ্কিজ দ্য কিক স্পেশালিস্ট টিভিএস আপাচি মেড ব্লু আর আইডিয়া 4G